আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। চুঁচুড়া ঘোড়ের মোড় থেকে মিছিল করে চুঁচুড়া থানার সামনে আসে বিজেপি নেতা কর্মীরা। এরপরই চুঁচুড়া থানার সামনে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এরপরই থানার সামনে বসে পরে বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার সহ বিজেপি কর্মীরা চালায় বিক্ষোভ। আর যারা দুষ্কৃতি তাদেরকে ছেড়ে ঘোরানো হচ্ছে, তাদের না অ্যারেস্ট হচ্ছে, তাদের পক্ষে কোনো কিছু নেই। আজকে তাদেরকে না অ্যারেস্ট করে আজকে যারা প্রতিবাদ করছে, প্রতিবাদের মানুষগুলোকে তাদের গলা টিপে বা কণ্ঠস্বর তাদেরকে আটকে ধরা হচ্ছে। এর প্রতিবাদে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সব ব্যবহার করেছে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গব্যাপী আমাদের রাজ্য সভাপতি বলেছেন সব জায়গায় আজকে আমরা খোলা ঘোরা কর্মসূচি দাবি এটাই যে বিরোধীদের কণ্ঠস্বর কখনো গলা টিপে দেওয়া যাবে না এবং মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রী চলবে না, একটার পর একটা নারী ধর্ষণ হচ্ছে, এই বাংলার নারী সুরক্ষা নেই, বাংলার নারীদের যে অবস্থা, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীকে যাতে না চিৎকার করে, বিরোধীরা যাতে আন্দোলন না করে তার জন্য হচ্ছে, এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছে। এমনকি স্কুলের ছাত্র ছাত্রীদের পর্যন্ত ফেরতের না দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায়, এমনকি তারা তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছে বিচার চাই কার বিচার চাইছেন? কার বিচার? তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি সব, তারপরে বিচার চাইছে মানুষকে কি বন্ধ করে ফেলছে? আই আছে রাজনীতি চলছে, এই নাটকবাজি বাংলায় আর চলবে না। আপনি যে নাটক করছেন নাটক মানুষ বুঝে নিয়েছে, পয়সা দিয়ে আর মানুষের ইজ্জত কেনা যাবে না। আজকে 10 লাখ টাকা দিচ্ছে, মায়েদের ইজ্জতের দাম 10 লাখ টাকা, এইসব নাটকবাজি। কোনো টাকা ইজ্জত বিক্রি হবে না মায়েদের। ভারতীয় জনতা পার্টি সোচ্চার আছে রাস্তায়, আজকে থাকবে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্র যুবক সবাই আজকে রাস্তায় আছে। কারণ এই মুখ্যমন্ত্রী পদত্যাগ অবিলম্বে চাই, পদত্যাগ করতে হবে, তাই আমরা এই রাস্তায় থাকবো যতক্ষণ না পদত্যাগ করবো।